নমস্কার বন্ধুরা আমি তাপসমানাগার আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির খবর নিয়ে চলেছি আমাদের রাজ্যের পৌরসভাতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আসুন দেখে নিন সম্পূর্ণ অফিশিয়াল বিজ্ঞপ্তি বিভিন্ন ধরনের গ্রুপ সি পদ রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর অ্যাকাউন্ট্যান্ট সহ বিভিন্ন ধরনের আলাদা আলাদা পদ রয়েছে সম্পূর্ণ অফিশিয়াল বিজ্ঞপ্তি আমরা এখনই দেখে নেব তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটিতে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় ভিডিও ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ রাজ্যের চাকরির খবর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন চলুন দেখে নিই রাজ্যের এই পৌরসভায় চাকরির ব্যাপারে বিস্তারিত অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন বন্ধুরা এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইট আমি বর্তমানে দার্জিলিং জেলা প্রশাসনের অফিশিয়াল ওয়েবসাইটে রয়েছি এখানেই এই গুরুত্বপূর্ণ এই দার্জিলিং মিউনিসিপ্যালিটির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে একটু স্ক্রল করে যদি আপনারা নিচের দিকে নামেন তাহলে দেখতে পারবেন হাতের ডান দিকে হোয়াটস নিউ বলে একটি সেকশান রয়েছে এই হোয়াটস নিউ সেকশানই দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য ফলোয়িং কন্ট্রাকচুয়াল পোস্ট আন্ডার ডে এন এম আন্ডার দার্জিলিং মিউনিসিপ্যালিটি দার্জিলিং মিউনিসিপ্যালিটিতে এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে দার্জিলিং জেলাতে অবস্থিত এই গুরুত্বপূর্ণ মিউনিসিপ্যালিটি এখানেই একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট ডে এন এল এম এখানেই কন্ট্রাকচুয়াল পদ ডেটা এন্ট্রি অপারেটর অ্যাকাউন্ট্যান্ট সহ বিভিন্ন ধরনের পদ রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি আমরা এখনই অফিসিয়ালি এখানে ক্লিক করে দেখে নিচ্ছি দেখুন বন্ধুরা এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি দার্জিলিং মিউনিসিপ্যালিটি দার্জিলিং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো থ্রি এগারো দু হাজার একুশে প্রকাশিত হয়েছে ওয়ানটেড অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য ফলোইং কন্ট্রাকচুয়াল পোস্ট আন্ডার ডে এন এম আন্ডার দার্জিলিং মিউনিসিপ্যালিটি দেখুন এখানে বিভিন্ন ধরনের পদ রয়েছে প্রথমে আসছে এক নম্বর পদ ম্যানেজার সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার এক নম্বর শূন্য পদ রয়েছে একটি পদ রয়েছে দ্বিতীয় সিরিয়াল নাম্বার রয়েছে ম্যানেজার স্কিল মাইক্রো এন্টারপ্রাইজ এমআইএস অ্যান্ড এমই একটি শূন্য পদ রয়েছে তিন নম্বর কমিউনিটি অর্গানাইজার দুটো শূন্যপদ রয়েছে চার নম্বর অ্যাকাউন্ট্যান্ট একটি শূন্য পদ রয়েছে এবং সর্বশেষ রয়েছে ডিএ কাম ডিইও এক্ষেত্রে রয়েছে একটি শূন্যপদ এই ডিএ কাম ডেটা এন্ট্রি অপারেটর এই হচ্ছে সর্বশেষ বিজ্ঞপ্তি এবং সর্বশেষ পদের নাম এবার দেখুন প্রতিটা পদ ধরে ধরে শিক্ষাগত যোগ্যতা এক্সপিরিয়েন্স কোয়ালিফিকেশান সমস্ত কিছু বলা রয়েছে ফর এলিজিবিলিটি আই এডুকেশনাল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স এজ রেমোনোরেশন অ্যান্ড প্রফিসিয়েন্সি ফর ইচ অফ দ্য অভ পোস্ট প্লিজ ভিজিট ওয়েবসাইট এইচটি পি এস কোলন ডবল স্ল্যাশ দার্জিলিং ডট জিও ডট ইন অ্যান্ড দার্জিলিং মিউনিসিপ্যালিটি অফিস নোটিশ বোর্ড এক্সিকিউটিভ অফিসার দার্জিলিং মিউনিসিপ্যাল্টি দার্জিলিং তরফ থেকে প্রকাশিত হয়েছে এবার দেখুন আরও বিস্তারিত আকারে এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি প্রথমে হচ্ছে এক নম্বর পদ ম্যানেজার সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার এক্ষেত্রে দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্স প্রিপারবল ইন সোশ্যাল ওয়ার্ক সোশিওলজি ইকোনমিক্স ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স টু টু থ্রি ইয়ার্স প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন সোশ্যাল ডেভেলপমেন্ট ওয়ার্ক উইথ প্রভার্টি রিডাকশান প্রোগ্রাম আদার কোয়ালিফিকেশান চা হচ্ছে প্রফিসিয়েন্ট উইথ এম এস অফিস স্ট্রং অ্যানালিটিক্যাল স্কিল এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ গভর্নমেন্ট ইনস্টিটিউশন উইল বি গিভেন প্রিফারেন্স ফ্লুয়েন্সি অফ ইংলিশ নেপালি বেঙ্গলি আর লোকাল ল্যাঙ্গুয়েজ অফ ওয়েস্ট বেঙ্গল আচ্ছা পরবর্তী পদের নাম ম্যানেজার স্কিল মাইক্রো এন্টারপ্রাইজ এম আইএস অ্যান্ড এম ই এডুকেশনাল কোয়ালিফিকেশান চা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্স প্রিফারবল ইন সোশ্যাল ওয়ার্ক সোশিওলজি ইকোনমিক্স ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্সটা হচ্ছে দুই থেকে তিন বছরের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইমপ্লিমেন্টেশন অফ স্কিল ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট প্রোগ্রাম অ্যান্ড অলসো ডিজাইনিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশান অফ এমআইএস অ্যান্ড এমই আচ্ছা আরও বিভিন্ন কম্পিউটারের দক্ষতার কথা বলা হয়েছে এগুলো দেখে নিতে পারেন এরপর দেখুন কন্ট্রাকচুয়াল মান্থলি রিমোনেশন ফর ইচ পোস্ট উইল বি রুপিস ফিফটি থাউজেন্ড পঞ্চাশ হাজার টাকা এই ম্যানেজার পদগুলোর জন্য দেওয়া হবে আচ্ছা এরপর দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর কমিউনিটি অর্গানাইজার সিও অ্যাকাউন্ট্যান্ট অ্যান্ড ডিলিং অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর এক্ষেত্রে কমিউনিটি অর্গানাইজার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা যা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস তিন থেকে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স কম্পিউটারের নলেজ দশ হাজার টাকা প্রতি মাসে স্যালারি দেওয়া হবে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত বয়স সীমা দু নম্বর হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান ব্যাচেলার ডিগ্রি ইন কমার্স অ্যাট লিস্ট থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং উইথ এনি অর্গানাইজেশন অফ দ্য গভর্নমেন্ট সোসাইটি ফার্ম অ্যাসোসিয়েশন এটসেট্রা প্রফিসিয়েন্সি ইন এম এস অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এটসেট্রা এজ আঠেরো থেকে চল্লিশ বছর প্রতি মাসে চোদ্দো হাজার টাকা স্যালারি দেওয়া হবে পরবর্তী পদের নাম ডিএ কাম ডেটা এন্ট্রি অপারেটর ডিলিং অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটার এক্ষেত্রে শিক্ষকযোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস এক্সপিরিয়েন্স যা হচ্ছে দু বছরের এক্সপিরিয়েন্স ওয়ার্কিং নলেজ গভর্নমেন্ট সোসাইটি ফার্ম অ্যাসোসিয়েশন ইন ডেটা এন্ট্রি অ্যান্ড রিলেটেড ওয়ার্কস ইন রিলিফ ফিল্ড প্রফিসিয়েন্সি ইন ইন্টারনেট অপারেশন ইমেইলিং অ্যান্ড এমএস অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এটসেট্রা এই হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছর এক চার দু হাজার একুশ উমিশন প্রতি মাসে বারো হাজার টাকা দেওয়া হবে এনগেজমেন্ট ইজ পিওরলি কন্ট্রাকচুয়াল ইনিশিয়াল এনগেজমেন্ট ইজ ফর ওয়ান ইয়ার উইথ সাবসিকুয়েন্ট রিনিউয়াল বেসড অন পারফরমেন্স অ্যান্ড অ্যাভেলেবিলিটি অফ ফান্ড প্রাথমিকভাবে এক বছরের জন্য নিয়োগটা করা হবে পরবর্তীতে এটা আবার রিনিউ করা হতে পারে এক্সিকিউটিভ অফিসার দার্জিলিং মিউনিসিপ্যালটির তরফ থেকে গুরুত্বপূর্ণ এই বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হয়েছে এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য আর এখানে দেখুন আর যে তথ্য জানানো হচ্ছে দার্জিলিং ডট জিও ডট ইন এটা হচ্ছে মেইন ওয়েবসাইট এখান থেকে সমস্ত তথ্য জানতে পারবেন আর এটা পুরোটাই কন্ট্রাকচুয়াল পদ এই ছিল গুরুত্বপূর্ণ চাকরির খবর ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনাকে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় নমস্কার ধন্যবাদ